أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান শ্রীরাম কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর সম্মানিত অভিভাবক ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে করুণার সেই ভয়াবহ অবস্থা থেকে মোটামুটি কিছুটা হলেও পরিত্রাণ দিয়ে আমাদেরকে সপ্তাহে একদিন হলেও ক্লাসে মিলিত হওয়ার মতো সুযোগ দিয়েছেন তো যাই হোক এরপরে আমাদের দুই ধারায় ক্লাস চলতেছে একটা হচ্ছে ক্লাসে ক্লাস হচ্ছে সপ্তাহে একদিন সরকারের নির্দেশ অনুযায়ী আর বাকি দিন আমাদের কিন্তু অনলাইন ক্লাসও চলতেছে তো আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে বলবো আমরা আল্লাহর কাছে পরিয়ান করবো আল্লাহ যাতে আমাদেরকে মোটামুটি 100% আগের মতো ক্লাসে উপস্থিত হওয়ার মতো সুযোগ ধরে ধন্য করে প্রত্যেকে বলো আমি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের সেই নির্ধারিত গ্রন্থ আরবি ও ইসলাম শিক্ষা বইটা নাও আরবি ইসলাম শিক্ষা বইয়ের 32 এবং 33 পৃষ্ঠাগুলো তোমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সে বার্ষিক পরীক্ষার মধ্যে আছে 32 পৃষ্ঠার পাঠ 7 এবং 33 পৃষ্ঠার পাঠ 8 তো এখানে তোমাদেরকে একটি বিষয় আমি জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে পাঠ 7 এবং 8 এর মধ্যে যে বর্ণের গঠন প্রণালী দেখা হয়েছে এগুলা কিভাবে বর্ণ দিয়ে শব্দ গঠন করবে এগুলো দেখা হয়েছে এখানে মূলত পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই তবে এর পরেও শেখার জন্য বলবে আমি তোমরা পড়বে একবার হলেও পড়ে যাবে যেমন আমি তোমাদেরকে 33 পৃষ্ঠার এক লাইন একটু পড়ে পড়াচ্ছি গয় জবর গ মিম জবর না গ না মিম দুই পেশ মুন গ না মুন এরপরে দেখো লিবাসান বা কানুন হবে এটা এখানে কয়ের মধ্যে তাসদিদ দিয়ে আছে এটা তাসদিদ হবে না এটা হচ্ছে কয়ে জবর হবে বা কানুন এরপরে শাকারা সালা নাহনু ফুইলা জালাসা খায়রুন শাহরুন ইলমান ওয়াসাবা এরপরে দেখো আমিনা মুনিয়া কুতুবুন লুমাজা সাফারা এখানে সিনের মধ্যে দুই জবর আছে সেটা দুই জবর হবে না সেটা এক জবর হবে এরপরে দেখো বাসর খুলিক সাজার কুতিল বাগুন এটা আইনের মধ্যে তাজিদ হবে না আইনে সাকিন হবে বা আগুন হবে এটা অথবা বাগাদা হবে তো যাই হোক এরপরে দেখো জাআলা এরপরে মিসকুন মিসকুন তারদিক হবে না সাকিন হবে তোমরা এমনি এই দুটো লাইন পড়ে দেখলা যে দু সিলেবাস আসল দেখি এখানে এরকম আর কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই তোমরা এর আগের পড়ার দিকে একটু খেয়াল করো এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের বইয়ের 11 পৃষ্ঠা পার্ট 3 11 পৃষ্ঠা পার্ট 3 এই 11 পৃষ্ঠা পার্ট 3 যেটা আছে এটা আসলে খুবই দরকারি আমি তোমাদেরকে তখনই বলেছিলাম প্রথম খণ্ডের পার্ট 3 তোমরা লাইন বাই লাইন শিখবে আমি তোমাদেরকে এতটুকু বলতে চাই এই পার্টটি একটু বড় এবং খুবই ইম্পর্টেন্ট যার কারণে এখান থেকে অধিকাংশ প্রশ্ন হবে পরীক্ষায় আসবে প্রশ্ন অধিকাংশ পার্ট 3 থেকে আমি তোমাদেরকে বলবো বারবার বলছি আমার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের উমুলমতি শিক্ষার্থীদেরকে ছোট শিক্ষার্থীগুলোকে কষ্ট করে লাইন বাই লাইন প্রত্যেকটি প্রশ্ন দিয়ে আছে প্রশ্ন উত্তর দিয়ে আছে এখানে আপনারা পার্টটি ভালোভাবে শিখাবেন যাতে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে যেহেতু পরীক্ষা হবে স্কুলে বাসায় আর পরীক্ষা হবে না সুতরাং তাদেরকে ভালোভাবেই নিজের যোগ্যতার আলোকে লিখতে হবে এখানে অন্য আর কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না তো যাই হোক আর আজকে তোমরা দেখো পার্টটির মধ্যে আমরা পরের পৃষ্ঠা দেখতেছি পরের পৃষ্ঠা দেখো তোমরা কোন পরের পৃষ্ঠা পরের পৃষ্ঠাতে দেখা যাচ্ছে আখিরা এর আগে আছে ফেরেশতা কারা আজকে আমরা দুইটি অংশ পড়ব একটা হচ্ছে ফেরেশতা কারা বা ফেরেশতা আর একটা হচ্ছে আখিরা দেখো ফেরেশতা 14 পৃষ্ঠার শেষের অংশে ফেরেশতা কারা একটা প্রশ্ন আছে ফেরেশতা কারা এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষায় দেখো আল্লাহর হুকুম সার্বক্ষণিক পালনের জন্য সদা প্রস্তুত প্রস্তুত আল্লাহর এক বিশেষ সৃষ্টি হচ্ছে ফেরেশতা যদি তোমাদেরকে বলা হয় ফেরেশতা কি বা ফেরেশতা কারা তাহলে তোমরা বলবে আল্লাহর হুকুম সার্বক্ষণিক পালনের জন্য সদা প্রস্তুত আল্লাহর এক বিশেষ সৃষ্টি হচ্ছে ফেরেশতা এরপরে ফেরেশতা কে সৃষ্টি করেছেন আমরা সহজ করে বলে দিব ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা শুধু ফেরেশতা নয় সমগ্র পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন ফেরেশতারা কিসের তৈরি আমরা বলবো ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি এখানে একটি বিষয় মানুষেরা না ফেরেশতা সারা এখানে আসলে ফেরেশতাদের চেয়ে মানুষ সারা তো যাই হোক এরপরে দেখো প্রধান ফেরেশতা কতজন
এবং কি কি এটা আসলে কি কি নামে পদার্থের স্থা কয়জন ও তাদের নাম কি এভাবেও প্রশ্ন আসতে পারে তো তোমরা বলবে পদার্থের স্থা সাতজন হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম এরপরে দেখো হযরত জিব্রাইল আলাইহিস সালামের কাজ কি হযরত জিব্রাইল আলাইহিস সালামের কাজ হলো নবী রাসূলের কাছে আল্লাহর বাণী পৌঁছানো এরপর হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ কি হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর হুকুমে সকল প্রাণীর রিজিক বণ্টন করা আল্লাহর হুকুমে সকল প্রাণীর রিজিক বণ্টন করা এটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ কি হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর হুকুমে সকল প্রাণীর জান কবজ করা মানে জান নিয়ে যাওয়া সকল প্রাণীর জান নিয়ে যাওয়ার দায়িত্বটি হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালামের এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো সিংহ হাতে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় প্রস্তুত থাকা তিনি সিংহ হাতে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় প্রস্তুত আছেন আল্লাহ যখন নির্দেশ দিবেন এই ইসরাফিল তুমি সিংহায় ছুঁ দাও ছুঁ দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীর সমস্ত প্রাণী বেহুশ হয়ে যাবে দ্বিতীয় আরেকবার ছুঁ দেওয়ার সাথে সাথে সমগ্র পৃথিবী তছনছ হয়ে যাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে তো যাই হোক এরপরে দেখো আখিরাত আখিরাত কাটবে মৃত্যুর পরের জীবনকালকে আখরাত বলে আখরাতে কিসের বিচার হবে আখরাতে মানুষের ভালো মন্দ কাজের বিচার হবে আখরাতের দিন বিচারে কি হবে বেহেশতে যাবে আর কে দুজনে যাবে তা নির্ধারণ করা হবে জান্নাত অর্থ কি জান্নাত অর্থ বেহেশত যা পরম সুখ শান্তির জায়গা জাহান্নাম অর্থ কি জাহান্নাম অর্থ দুজন যা অসীম দুঃখ কষ্টের জায়গা কারা বেহেশতে যাবে যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ইবাদত ও কাজ করবেন তারাই বেহেশতে যাবে তাহলে বেহেশতে যেতে হলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করতে হবে সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপ একটু দয়া করে আমাদের বাচ্চাগুলোকে আজকে দুইটি অংশ মূলত শিখাবেন ফেরেশতা সম্পর্কে বিস্তারিত আটটি প্রশ্ন আছে আখিরাত সম্পর্কে ছয়টি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নই এক কথা উত্তরের মতো এত বড় নয় তাদেরকে ছোট বাচ্চাগুলোকে শেখাবেন এবং বারবার লেখাবেন শিখানোর সাথে সাথে আবার লিখতে দিবেন যাতে বানান ভুল না হয় কারণ বানান ভুল হলে অনেক সময় অর্থ সেন্স হয়ে যায় অর্থ যদি সেন্স হয়ে যায় তাহলে নাম্বার কাটতে বাধ্য হবো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ